সুপ্রিয় 2021 বেশ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ, 2021 বেশ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আইসিটি কি থাকবে না থাকবে না তাই দেখবো আজকের ভিডিও দেশ। লেটস এনজয়। তার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এডমিশন সম্পর্কে সকল আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য ধন্যবাদ। 2021 বেশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় রাখা হবে কি না সে বিষয়ে ঈদের পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিটি বাদ দেওয়া হলে তার পরিবর্তে অন্য কোন বিষয় যুক্ত করা হবে নাকি বিষয়ভিত্তিক নম্বর বৃদ্ধি করা হবে সেটিও ওই সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ঠিক করতে একটি সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদকে। আইসিটি বিষয়ে বাদ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে দ্য ডেইলি ক্যাম্পাসকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়ে বাদ দিতে চেয়েছেন। এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি, আমরা ঈদের পরে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ফলে যে বিষয়গুলোর উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলো সিলেবাস কেমন হবে সেটি ঠিক করবে সিলেবাস প্রণয়ন কমিটি। এছাড়া 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করে খুব একটা সুবিধা না পাওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয়ে বাদ দেওয়া হতে পারে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেবাস প্রণয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোনাস আহমেদ নূর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইসিটি বাদ দেওয়া হবে কি না, বাদ দেওয়া হলে সিলেবাসে কী যে বিষয়ে সিদ্ধান্ত নিতে ঈদের পর সভা করা হবে, সভা শেষে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি যে আইসিটি বাদ দেবে কিনা। আমার মতে তাদের আরও অনেক আগে জানিয়ে দেওয়া উচিত ছিল যে কী কী বিষয়ে পরীক্ষা হবে, ঈদের পর তারা জানাবে যে কী কী বিষয়ের উপর পরীক্ষা হবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব, ধন্যবাদ।